नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। এখন যে বিষয় নিয়ে সেই বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করবে। চলুন ভাবানোর জন্য দেখুন রুদ্রবার্তা, এবং দেখার পর যদি মনে আমি ঠিক বলেছি লাইক করবেন, আর যদি মনে আমি পুরোটাই ভুল বলে গেছি তাহলে ডিসলাইক করে দেবেন, কিন্তু শুধু শুধু যাবেন না। আর লাইক আর ডিসলাইক কেন বলি তার কারণ একটাই, আমি বুঝতে পারবো যে আমি ঠিক বলছি না ভুল। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। ভোটের আর মাত্র কদিন বাকি, 30শে সেপ্টেম্বর, ভবানীপুর উপনির্বাচন, অকাল ভোট। অকাল ভোট এই কারণেই বললাম, এই ভোটটা হওয়া দরকার ছিল না। কোথাও কোনো জায়গায় যদি এমএলএ যদি মারা যেতেন বা ভোটটা যদি স্থগিত থাকতো, প্রার্থী যদি মারা গেছেন, ভোট হয়নি, সেক্ষেত্রে ভোট হওয়া যেত। কিন্তু এখানে বিধায়ককে চুজ করেছিলেন জনগণ, ভোটাররা, ভবানীপুরের ভোটাররা। তারপরে তাকে পদত্যাগ করতে হয়েছিল। পদত্যাগ করতে হয়েছিল একটাই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা। আপনারা সবাই জানেন আজকে আর কিছু বলার জায়গা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে আমি মুখ্যমন্ত্রী হতে পারবো না। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার প্রয়াসেই এই ভোটটা, অকাল ভোট। সেই অকাল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদেও গেছেন, মন্দিরেও যাচ্ছেন, গুরুদোয়ারাতেও গেছেন। এই গুরুদোয়ারাতে যাওয়ারই একটা ব্যাপার এসে গেছে, সেটা হচ্ছে গুরুদোয়ারাতে গেছেন এবং শিখেদের সঙ্গে গেছেন, কথা বলেছেন এবং সেখানে গিয়ে অনেক কথাই বলেছেন। এবং আমরা জানি সেখানে গিয়ে তিনি অনেক কথাই বলেছেন, অনেক কিছু করেছেন। সে সময় প্রোটোকল ভেঙেছেন কি ভাঙেননি সেটা আলাদা কথা, কিন্তু তিনি গিয়ে বলেছেন আমি তোমাদেরই লোক, যেটা বলেন আর কি, সবাইকে বলেন আমি তোমাদের লোক। অ্যাকচুয়ালি উনি কার লোক? সবার লোক হয়তো। তো যাই হোক, যেটা বলছিল সেটা হচ্ছে উনি গিয়ে বললেন ওখানে ভবানীপুর এরকম অবস্থা। এদিকে শিখেরা এখনও পর্যন্ত সেই ঘা ভুলতে পারেনি, যেটা হচ্ছে পাগড়ি ফেলে দেওয়া, সেই অপমান, হাওড়ায় যে অপমানটা করেছিল এই রাজ্য পুলিশ, এমনভাবে বেধড়কভাবে মেরেছিল সেই শিখ সিকিউরিটি অফিসারকে, পিএসও, পার্সোনাল সিকিউরিটি অফিসার, যিনি একজন এনএসজি কমান্ডো ছিলেন, তাকে যেভাবে মারা হয়েছিল, যেভাবে পাগড়ি ফেলে মারা হয়েছিল, সেই অপমান তার এখনও ভোলেনি। আর আমিও জানি এটা হচ্ছে, আমার যেহেতু অনেক বন্ধু আছেন যারা শিখ কমিউনিটিতে বিলংস করেন, তারা বলেছেন আমাকে যে আমরা ভুলি না কোনো দিন, অত্যাচার কোনো দিন আমরা ভুলি না, আমরা ভুলতে পারি না। তো সেই সেখানে দাঁড়িয়ে এই অত্যাচারটা আমরা দেখেছি, এবং সেই অত্যাচার দেখার পরে সেদিনের সেই স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। কিন্তু হঠাৎ করে যেন কোথাও তাল কেটে যায়, সুর কেটে যায়, তাল কেটে যায়। কেন জানেন? ফিরহাদ হাকিম যখন এখানে আসা কেন্দ্রীয় যে পেট্রোলিয়াম মন্ত্রী, তাকে নিয়ে কটূক্তি করেন। কটূক্তিটা ব্যক্তি তাকে নিয়ে করলে হতো, কিন্তু পুরো তার যে পদবী পুরী, এবং তিনি একজন অবশ্যই শিখ ধর্মাবলম্বী, তো তিনি পাগড়ি গড়া সর্দারজি, তার টাইটেল পুরী। সেই পুরীকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলা, কে পুরী ফুরি, ডাল পুরী, ফাল পুরী, এটা আমি বলছি না, আগে শুনুন, তারপরে আসছি। তাই এখন লাইট ওয়েটদের পাঠিয়েছেন যাদের কেউ চেনে না, ওই পুরী পুরী ডাল পুরী কীসব নাম তারা এসছে। শুনলেন, একজন পেট্রোলিয়াম মন্ত্রীকে তিনি অন্যভাবে বলতে পারতেন যে কোথাকার কে এসে গেছে, এখানে এসে কী হবে, কিন্তু এই পুরী ফুরি, ডালপুরি, ফালপুরি, ডালপুরি, ফালপুরি, পদবীটা যেহেতু পুরি ছিল, এই পদবীটা যদি অন্য কিছু হতো ফিরহাদ হাকিম কি বলতে পারতেন তাকে? এভাবে বলতে পারতেন না। অনেকেই এসছেন, শাহনাজ হোসেনও অনেক সময় প্রচার করতে এসছেন, বা আরও অনেকে এসছেন, স্মৃতি ইরানি এসছেন, অনেকে এসছেন, ইরানি ফিরানি, শাহনাজ হোসেন ফোসেন, হোসেন হোসেন, এই কথাগুলো বলা যেত কি? যেত না। আসল কথা এই কথাগুলো বলাটাই উচিত নয়, কারণ পদবীকে নিয়ে এরকম ছিনিমিনি খেলা ঠিক নয়। যেরকম নাড্ডাজিকে নিয়ে করা হয়েছিল, নাড্ডা ফাড্ডা, গাড্ডা চাড্ডা ফাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিল, করে দিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি বুঝেছিলেন ভুল করেছেন। পরবর্তী ক্ষেত্রে ফিরহাদ হাকিম এই যে ভুলটা করলেন, এটা ভুল না, ঠিক না, ইচ্ছাকৃত করলেন, বোঝা মুশকিল। কারণ একটা শ্রেণীর ভোট কিন্তু আবার কমবে, এবার এরা ভাববেন, অর্থাৎ এই যে অপমানটা পরপর লাগাতার অপমান, এটাকে সামনে যদি আসে কোনো কারণে, তাহলে কিন্তু সবাই ভাববে যে কী হচ্ছে, কেন কারোর পদবীকে নিয়ে এরকম। যে ধরুন অভিষেক ব্যানার্জি যাচ্ছে, তাকে ব্যানার্জিকে গিয়ে ত্রিপুরায় বা অন্য কোনো গেলে ব্যানার্জি ফ্যানার্জি ব্যানার্জি গ্যানার্জি বললে আমাদের গায়ে লাগবে না, আমাদের বাঙালিদের প্রত্যেকের গায়ে লাগবে, এটা লাগা স্বাভাবিক। তো কেউ দাস গেল, দাস ফাস, ঘাস মাস বলে দিল, কীরকম লাগবে যদি নন বেঙ্গলি কেউ বলে, উত্তরপ্রদেশে গেল সেখানে বললো সব দাস ফাস ঘাস মাস এসছে, আমাদের গায়ে লাগবে না, ঘোষ ফোস মোষ ফোস বলে দিল, কীরকম গায়ে লাগবে? এইরকম গায়ে লাগে সবার,
আসলে ফিরাদ হাকিম বলতে হয় বললেন, হব ক্যাজুয়ালি বলেন আর কি, কোনো ব্যাপারই নয়, ও পদবি নিয়ে বলা যেতেই পারে। এর আগেও অনেকে অনেক কিছু করেছেন, মোদিকে নিয়ে বলেছেন, মুদি ফুদি করেন, অনেক অনেকভাবে অপমান করেন। আসলে অপমান করার জায়গাটা ব্যক্তি বিশেষকে ছেড়ে যখন পুরো তার কমিউনিটিকে নিয়ে করে দেওয়া হয় না, তখন কিন্তু গণ্ডগোল হয়ে যায়। একটা পদবি, সেই পদবিটা হচ্ছে পুরী, পুরী পদবি। এই পুরী জানেন তো, অমরেশ পুরী থেকে শুরু করে অনেকেই আছে। তো পুরী ফুড়ি, ভেলপুরি মেলপুরি এটা শেখাচ্ছেন, খুব ভালো কথা বলেছেন। আমার দেখলাম যেটা, সেটা হচ্ছে সুকান্ত মজুমদার, বিজেপির যিনি সভাপতি হয়েছেন, তিনি বলেছেন যে রাজনীতি নেতাদের মুখের ভাষা ঠিক করা উচিত। কারণ হচ্ছে অনেকেই এটা দেখে, সেটা মিডিয়ার সামনে আসে, কাজে এরকম না হয় যাতে টিভির চ্যানেল বদলাতে হয়। যদিও তিনি অন্য প্রসঙ্গে বলেছেন, স্মৃতি ইরানি প্রসঙ্গে বলেছেন, কিন্তু ব্যক্তি কিন্তু সেই একই। সুকান্ত মজুমদার যেরকম ব্যক্তি এক, তিনি চেয়েছেন যাতে এই কালচারটা নষ্ট হয়, মানে এই যে কালচারটা হয়েছে, এই কালচারটা যেন নষ্ট হয়ে যায়। এই যে তুই তুকারি করা, গালাগালি দেওয়া, উল্টোপাল্টা কথা বলা, এগুলো বন্ধ হয়। ভদ্র মানুষ ভদ্র কথা বলেছেন। উল্টো দিকে যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু সেই একই রয়েছেন। এর আগে স্মৃতি ইরানিকে নিয়ে তিনি বলেছেন মহিলাদের অসম্মান করা তিনি করে ফেলেছেন, যেটা নিয়ে বিজেপি সরব হয়েছে, আবার তিনি করে দিলেন। যেমন প্রিয়াঙ্কা টিবরিয়ালকে বলেছেন খায় না মাথায় মাখে, এই যে কথাগুলো, এই কথাগুলো সাধারণত খুব নিম্নস্তরের কথা, তো এগুলো ঠিক রাজনীতি নেতাদের মুখে ঠিক মানায় না। আর আসলে আমরা রাজনীতি নেতা বলতে কাদেরকে দেখে এসেছি, বাম বামফ্রন্ট খারাপ ভালো এটা আলাদা প্রশ্ন, কিন্তু যাদের দেখেছি তাদের মুখে কিন্তু এরকম ভাষা দেখিনি। জ্যোতি বসু, তার মুখে এরকম ভাষা শুনিনি কোনোদিন। বুদ্ধদেব ভট্টাচার্য, না তার মুখে আমরা কোনোদিন খারাপ কথা শুনিনি। নিরুপম সেন, তার মুখেও শুনিনি। কার মুখে শুনেছি আমরা? শুনিনি। খারাপ কথা বলছেন, এরকম উল্টো পাল্টা বলছেন, দু একজন ছিল যা দেখে একদম প্রায় ছেঁচড়া বলা যায়, তাদের কথা আমরা শুনেছি। নাম বলে এই মুহূর্তে মুখে মনে পড়ছে না, যার কথা একদমই বাজে ছিল। তারপরে যাকে যে বলতো কালীঘাটের ময়না আর তো কথা কয় না, সে এখন আবার তৃণমূলের সম্পদ। কিন্তু বাকি সব, বাকি সবাই মোটামুটি ঠিকই ছিলেন। অর্থাৎ সেখানে এই ভাষা কালচার, এরকম নোংরা ভাষা আসেনি তখনও। অর্থাৎ বাম রাজত্ব আমরা সব দেখেছি, কিন্তু এইরকম নোংরামো দেখিনি। এইরকম রাজনীতিবিদদের দেখে আসা আমাদের পক্ষে এই সমস্ত নেতাদের মেনে নেওয়াটা একটু কঠিন হচ্ছে। গল্প শুনেছিলাম, আমরা শুনেছি, আমি দেখিনি কোনোদিন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় শুনেছি অনেক অত্যাচার হয়েছে, কিন্তু তারাও মুখের ভাষা ঠিক ছিল। শুনেছি বিধানচন্দ্র রায় মার্জিত মানুষ ছিলেন। সেই ট্র্যাডিশনটা কেন যে ফিরে আসছে না ভগবান জানে। সুকান্ত মজুমদার খুব ভালো কথা বলেছেন, তিনি চেয়েছেন এইটা যেন সবার মধ্যে আসে, অর্থাৎ মানুষ যেন বোঝে যে আমরা কী বলছি। অপমান করার অধিকার কারোর নেই। একটা পদবিকে নিয়ে চিনিমুনি খাওয়া মানে করা, এটা খারাপ, ঠিক নয়, যে পদবি হোক। এটাই ছিল এখনকার বার্তা। আপনারা কী বলছেন, এর ফল কি ভবানীপুরের শিখ কমিউনিটি যারা তাদের মধ্যে পড়তে পারে, নাকি কিছুই হবে না? অর্থাৎ তারাও আমাদের মতোই হয়ে গেছে, ও বলছে বলছে হয়ে গেল, জানি না, সময় বলবে। আসি এখনকার মতো, ভালো থাকুন, সুস্থ দেখতে থাকুন রুদ্রবার্তা, এবং পরবর্তী বার্তা মানে আলোচনা সভা রাত 10টায় দেখা হচ্ছে। ততক্ষণ যেন ভালো থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। আসি, নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা, জয় জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।